বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তাকে পার করে একটা পার্কে আসলাম। আজকে অনেকদিন পরে আবার আপনাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার আসছি। আমাদের এখানে এখন ফল সিজন চলতেছে, অটম বলে। তো ফলের সিজনে গাছের পাতাগুলো শুকাইয়ে এভাবে পড়ে যায়। তো একটু হাঁটবো পার্কে এখন। সাথে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের এখানের প্রকৃতি কীরকম হয়ে যায় এই শীতকাল আসার আগে আর কি। আমাদের এখানে শীতকাল মোটামুটি চলেই আসছে বলা যায়, বাংলাদেশের শীতকাল হিসাবে যদি কম্পেয়ার করা হয়। দেখেন সব পাতাগুলো ঝরে গেছে। সব পাতা ঝরে যাবে কিছুদিন পরে। আজকে এখন ওয়েদার হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। হালকা পাতলা জ্যাকেট পরে চলতে হচ্ছে। হাত বেশিক্ষণ বাইরে থাকলে হাত ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, হাত শুকানো। এই দেখেন হাতের চামড়া দেখলে বোঝা যাচ্ছে যে শুকানো অবস্থা হয়ে আসতেছে। আর পার্কে দেখেন এরা নতুন গাছ লাগিয়ে গেছে, কচি গাছ। গাছগুলো লাগানোর পরে এরা দেখেন এখানে এইভাবে কি যেন লাগিয়ে দিয়ে যায়। দেখেন সাথে এটারে পোকামাকড়ও আছে। তো গাছ নতুন পার্কের সাইড দিয়ে এইভাবে লাগিয়ে দিয়ে গেছে। প্রত্যেকটা পার্কে এরকম ময়লা ফেলার ডাস্টবিন আছে। নীল কালারটা হচ্ছে আপনার পেপার জাতীয় জিনিস, যেগুলো ফেললে পরে রিসাইকেল করা যায়। আর এই পাশেরটা হচ্ছে আপনার খাবার দাবার কিংবা যেগুলো পচা জিনিস সেগুলো ফেলতে হয়। তো ব্লু কালারের এটাতে আমরা কি হয় বোতল, ক্যান, পেপার, গ্লাস এগুলো ফেলা যায় আর কি। আর এখানে লেখা আছে নো ডগ ওয়েস্ট, মানে কুকুরের হাগুমতো ফেলা যাবে না। আপনাদেরকে আমি আগেও বলেছি যে এখানে কুকুর অনেক মানুষ ভালোবাসে, রাখে, কুকুর নিয়ে চলাফেরা করে। তাদের নিয়ে বাইরে বেরো হলে তারা যেখানে সেখানে হাগুমতো করে ফেলে। তো মুতো করলে তো ঠিক আছে, হাগুটা উঠিয়ে ফেলতে হয়। তো সেটার জন্য গার্বেজের ব্যবস্থা, মানে ময়লা ফেলার ব্যবস্থা আছে। এই রাস্তা দিয়ে একটু যাই, এটা অনেক কালারফুল লাগতেছে দেখতে। দেখেন পাতাগুলো পরে একদম কালারফুল হয়ে আছে, এগুলো সব পরে যাবে। এর সুন্দর অবস্থা। ফিরে যাই আবার, আমি পার্কে যেখানে যাচ্ছিলাম সেখানে আবার ফিরে যাই। তো এই গাছগুলা সারা জীবনই আর কি সবুজ থাকে, চিরসবুজ গাছ। আর এই গাছটাকে ঘিরেই আপনার ক্রিসমাসের সময় যে ওরা ডেকোরেশন করে, এই গাছটাকে ঘিরেই করে। তো এটার থিমই হচ্ছে এই যে উইন্টারের সময়, শীতের সময় সব কিছু চলে গেলেও এই গাছটা চিরসবুজ থাকে। তো এই জন্য এই গাছটাকে কেন্দ্র করে তারা ক্রিসমাসকে সেলিব্রেট করে। আর এই কয়েকটা গাছ যে পার্কে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আজকে শুক্রবার, দুপুর 12:30 মতন বাজে। তো এখন বাচ্চারা সবাই স্কুলে, যারা জব করে তারাও স্কুলে, ঘরে থাকে শুধু যাদের ছোট বাচ্চা আছে তাদের মারা কিংবা বয়স্করা যারা জব করে না তারা আর কি। তো পার্কটা দেখেন, এই পার্কটাই আমাদের। এই যে এখানে আরেকটা ময়লা ফেলার ডাস্টবিন আছে। পার্কটা বেশ সুন্দর,
আমার ছেলে এটাকে ব্লু পার্ক বলে নীল কালারের পার্ক দেখে যখন ছোট ছিল তখন বলতো আর কি, এখন তো বড় হয়ে গেছে। আর এখানে একটা খোলা মাঠ আছে, এখানে কেউ আসছে ফুটবল খেলতে চাইলে খেলতে পারে। আর এই জায়গাটা হচ্ছে আপনার যারা দূর থেকে আসবে গাড়িতে চড়ে আসলে পরে তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা। এখন পার্কিং লটটা একদম খালি, কেউ নেই, বাচ্চাদের পার্কের ভিতরে এরকম দোলনা থাকে, দোলনাটা একটু দেখাই। আচ্ছা, এই দোলনাটায় বেল্টের ব্যবস্থা আছে, বাকলের ব্যবস্থা, এইভাবে খুলে বসে এইভাবে লাগিয়ে নিতে হয়। আর এই পার্কগুলো হচ্ছে আপনার এই দোলনাগুলো আসলে ছোট বেবিদের জন্য, যারা আর কি এখনো ধরে ঝোলনা দিতে পারে না, 2 বছরের নিচের বাচ্চাদের জন্য বলা যায়। আর এখানে বাচ্চাদের উপরে উঠার মতন ব্যবস্থা করা আছে, ঝুলার ব্যবস্থা আছে। আমি ভিডিওগুলো আসলে তাদের জন্য বানাই যারা কানাডায় আসলে কখনো আসেননি, কানাডার জীবনযাপনের ব্যবস্থা সম্পর্কে যাদের একটু ইন্টারেস্ট আছে তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাইয়ে থাকি। তো আপনারা যারা কানাডায় থাকেন কিংবা কানাডার পরিবেশ সম্পর্কে অবগত তাদের কাছে ভিডিওগুলো অনেক নর্মাল লাগার কথা। আর পার্কটা ঘুরে গেলাম, প্রকৃতির এই রং ধুনু আপনাকে দেখালাম আর কি। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে এরা বেসবল খেলে। অনেকটা ক্রিকেটের মতন একটা গেম, ব্যাট থাকে, বল থাকে, ব্যাট ছুঁড়ে বল ছুঁড়ে ব্যাটে মারে, যে ব্যাট করে সেখানে দাঁড়িয়ে থাকে। এই জন্য এখানে বড় ফ্যান্স লাগানো থাকে, বল লাগালো পরে মানে বেশি উপরে গিয়ে ওই ঘর বাড়িতে যেন আপনার কোনো ইউনো ড্যামেজ না করতে পারে, এই জন্য এরকম বড় ফ্যান্স লাগানো আছে। আর যারা খেলতে আসে, কেউ একজন চাবি ভুলে গেছে এখানে, রেখে দিই আবার এসে গেলে, তো এখানে বেঞ্চ লাগানো আছে, এসে বসবে যারা খেলা দেখতে চায় কিংবা বাচ্চাদের বাবা মা। আর এই একটা আছে, এই বক্সটা আসলে ডোনেশন বক্স ছিল, এখন তালা দেওয়া, বুঝলাম না কেন। ডোনেশন বক্সের ভিতরে আপনার পুরাতন কাপড় চোপড় জুতা এগুলো দিলে পরে সিটির লোক এসে নিয়ে যায়। তো লোকজনের এই দেখেন উঠানে জিনিসপত্র বসার জায়গা অনেক সুন্দর করে লাগানো, কাউকে এখন দেখা যাচ্ছে না, বেশিরভাগ মানুষই এখন চাকরির জন্য বাইরে চলে গেছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, আমাদের বাসার আশেপাশের পার্কটা একটু দেখালাম। ভবিষ্যতে অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর লাইক দিবেন প্লিজ। আর কানাডার ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আমার সাধ্য মতন জ্ঞান মতন আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।